আমাদের জীবনে চলার পথে যদি ভালো মানুষ থাকে তাহলে জীবন সুন্দর এবং সুখময় হয়, আর যদি খারাপ মানুষ চলে আসে তাহলে জীবনটা অনেক কষ্টের হয়ে যায়। তাই যদি জীবনের সুখ শান্তি পেতে চান তাহলে এই 10 ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকুন। নাম্বার 1, যে কথায় কথায় মিথ্যে কথা বলে। একটু আধটু মিথ্যে কথা তো সবাই বলে, কিন্তু যার মিথ্যে বলার কারণে আপনি বারবার দুঃখী হন, বারবার আপনার মন ভেঙে যায়, ওই সমস্ত লোকের থেকে সব সময় দূরে থাকুন। নাম্বার 2, যে আপনাকে ধোকা দিয়েছে বা ঠকিয়েছে। অনেক মানুষ জানতে চায় যারা ধোকা দিয়েছে তারা যদি এসে ক্ষমা চায় তাহলে কি করা উচিত। এক্ষেত্রে একটাই কথা বলবো, ক্ষমা করে দিতে পারেন কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করবেন না, তাহলে হয়তো আবার ঠকতে পারেন। নাম্বার 3, এডিক্টেড লোক। যারা কোনো নেশা বা খারাপ অভ্যাসে এডিক্টেড হয়ে থাকে ওই সমস্ত লোকদের সঙ্গে কখনোই থাকবেন না, নইলে আজ নয়তো কাল আপনিও কোনো খারাপ অভ্যাসের সাথে এডিক্টেড হয়ে যাবেন। নাম্বার 4, যে সমস্ত লোক ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত ওই সমস্ত লোকেদের সঙ্গে কখনো সম্পর্ক রাখবেন না, তা না হলে যে কোনো সময় আপনিও কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। নাম্বার 5, সেলফিশ পিপল, স্বার্থপর লোক। সব মানুষই একটু আধটু স্বার্থপর হয়ে থাকে, কিন্তু যে সমস্ত মানুষ আপনাকে শুধু তার স্বার্থেই ব্যবহার করে সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন, নইলে এরা আপনার অনেক ক্ষতি করে দেবে। নাম্বার 6, কথা দিয়ে কথা না রাখতে পারা লোক। যে সমস্ত লোক নিজে কথা দিয়ে নিজে রাখতে পারে না ওই সমস্ত লোকেদের সাথে থাকবেন না, আপনি তার কথার উপরে বিশ্বাস করে নিজের সবকিছু হারিয়ে ফেলতে পারেন আর ওর কিচ্ছু যাবে আসবে না। নাম্বার 7, যে বারবার বদলে যায়, অন্য কোনো জায়গায় গেলে বদলে যায়, অন্য কোনো মানুষকে পেলে বদলে যায়, সময়ের সাথে সাথে বারবার বদলে যায়, যে মানুষের স্বভাব যে মানুষের রং সময়ের সাথে সাথে বারবার বদলে যায় আপনি তার উপরে বিশ্বাস করবেন কিভাবে, তাই এই সমস্ত লোকেদের সাথে কখনো সম্পর্ক রাখবেন না। নাম্বার 8, নেগেটিভ চিন্তাধারার মানুষ। যে সমস্ত মানুষ নেগেটিভ চিন্তাধারা হয়ে থাকে তাদের থেকে সব সময় দূরে থাকুন, কারণ ওই সব লোকেরা কোনো জিনিস নিয়ে এত নেগেটিভ হয়ে থাকে যে ওই জিনিসের কোনো ভালো দিক তাদের চোখেই পড়ে না, তাই আপনি যদি ওদের সাথে থাকেন তাহলে আপনাকেও ওরা নেগেটিভ বানিয়ে দিতে পারে, অর্থাৎ ওই সব মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো। নাম্বার 9, যে সমস্ত মানুষ সব সময় লোকের বদনাম করে, লোককে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে, এদের সাথে কখনোই থাকবেন না, কারণ যে মানুষটি আপনার সামনে লোকের বদনাম করে সে লোকের সামনে আপনারও বদনাম করবে, অর্থাৎ এই সমস্ত মানুষের সাথে না থাকাই ভালো। নাম্বার 10, যে সমস্ত লোককে আপনার পছন্দ হয় না, যাদের আপনার খারাপ লাগে, যাকে দেখে আপনার মনে হয় যে এই লোকটি ভালো নয়, তাদের সাথে কখনোই থাকবেন না, সব সময় নিজের মনের কথা শুনুন, মন যেটা করতে চাইছে ওটা করুন। যদি এই সমস্ত লোকেদের আপনি জীবনে এড়িয়ে চলেন তাহলে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর এরকম ধরনের মোটিভেশনাল এবং নলেজফুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি কথা বলছিলাম এসপি লাভ স্টুডিওর তরফ থেকে সুশান্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, গুড বাই।